খালিদ বিনতি বলছি এটা প্ল্যান করা নয়, প্ল্যান করা নয়। সাধারণ আমাদের দুই ফারুক, একজন সাধারণ ফারুক আর একজনকে বলতো এমনি ফারুক, ও নামে আব্দুল্লাহ ফারুক ছিল। আব্দুল্লাহ ফারুক এখন জার্মানিতে সাধারণ, তাকে বলছিলাম ফরহাদটা চলে গেল, ফরহাদ খান তার সঙ্গে পরিচয় আরো পাবে। এই যে শাহজাহানের সঙ্গে আলাপ, এই যে ফারুকের সঙ্গে আলাপ, পরিচয় বন্ধুতা, এই বন্ধুতার মধ্যে দিয়ে কিন্তু রংধন কথাটা আমার শোনা জানা হলে এক রংধনুকে একটি কলা এইবারে আমার কামনা চাপতে হচ্ছে, আমার চেষ্টা করতে হচ্ছে। তুই এখানে বসিস, জীবনটা কি সুন্দর না? কিন্তু ঠিক এইভাবে যদি কি বলবো তোকে, আমি সেরকম ভাবছিলাম তুই কি আসবি, জানি অংশুর সঙ্গে মাঝে মাঝে অংশু একটু পাইতো, অংশু একটু দেখেছি এমন ছেলে সাধারণ। আমি বলি আপনাদের অংশুকে ওর সংযম শেখাচ্ছে, বুঝলেন? অংশুর সাইজ তখন মাটি থেকে এরকম, চোখ দুটো ছানা পড়া, ইয়াম বড় বড় দুটো চোখ। আমার সাধারণ বলেছি, বলে দিচ্ছি সাধারণ সকলকে এমন কিছু গোপন কথা, টেবিলের উপর আপেল বসিয়ে অংশকে বলেছে তুমি দিকে তাকিয়ে থাকো, নিতে পারবে না। কি ছেলে বলুন, সংগ্রাম শেখাচ্ছে। এ হচ্ছে সাধারণ, আরো অনেক কিছু। একবার হাতির হাওয়া এ মানেটা কি আনা করার চেষ্টা করছি, আমি ভালো বলছি কি জীবনানন্দ দাসের কবিতা। আপনারা কিন্তু ভাবতেও পারবেন না যে আমাদের মতো লোকেরা যারা পশ্চিমবঙ্গে থেকেছি এবং বিশেষ সুযোগ পাইনি, আপনারাও তো আমাদের দেশের নবীনদের সঙ্গে নবীনে নবীনে আলাপ হওয়া, বন্ধুতা হওয়া, একসঙ্গে কাজ করা, ঝগড়া করা, একসঙ্গে বোকামি করা, একসঙ্গে আগ্রামি করা, এই সুযোগ তো আপনারাও পান না, আমরাও পাই না। কিন্তু যেটুকু পেয়েছিলাম তাই এনে ব্রিজ করেছে, তাই এনে ব্রিজ করেছে। যেমন শাহজাহান আমার মানে সাজেস্ট করেছিলেন বৈশাখী রচিত কমতি মালা পড়তে, শাহজাহান সুভাগের যে এই শাহজাহান পড়িয়েছে তেমনি আরো কন্টেন্ট সাজানোর মনে পড়ে যাবে।